بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি একজনকে বা অনেককে দেখেন যে নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিতে, তো উনি জিজ্ঞেস করেছেন যে এটি কেন। তখন তারা বলেছেন বুকে ফু দিয়ে দেওয়াটা ভালো, এবং তারপর থেকে উনিও শুরু করে দিয়েছেন এটি, তো এই কাজটি ঠিক কিনা। প্রথমত আপনাকে বলতে চাই যে দেখুন, রাসূল সাল্লাম কখন ফু দিতেন বা মালিশ করতেন ফু দিয়ে, এটি আমাদের জানা প্রথমে উচিত। এর আগেও আমি বলেছি, আবারও বলতেছি স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে প্রথমত তিনি যখন ঘুমাতে যেতেন তখন, যেমন সহিহ বুখারীর 5017 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2192 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, أن النبي صلى الله عليه وسلم كان إذا أوى إلى فراشه كل ليلة جمع كفيه ثم نفث فيهما فقرأ فيهما قل هو الله أحد، قل أعوذ برب الفلق، قل أعوذ برب الناس، ثم قل أعوذ برب الناس، ثم يمسه بهما ما استطاع من جسده يبدو بهما على رأسه ووجهه وما أقبل من جسده يفعل ذلك 3 مرات. অর্থাৎ রাসূল সাল্লাম প্রতি রাতে বিছানায় যাওয়ার প্রাক্কালে সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস পাঠ করে দু হাত একত্র করে হাতে ফুঁক দিয়ে যতদূর সম্ভব সমস্ত শরীরে হাত বুলাতেন, মাথা ও মুখ থেকে আরম্ভ করে তার দেহের সম্মুখ ভাগের উপর হাত বুলাতেন, এবং এরূপ তিনবার করতেন। তো এই হাদিস প্রমাণ পাওয়া গেল যে ঘুমানোর সময়, আমরা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই থাকল না আমাদের। এবার দ্বিতীয় অবস্থায় আসি, যে যখন অসুখের সময়, যখন অসুখ হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নিজের অসুখ বা পরিবারের অসুখ হতো, তখন তিনি এমনটি করতেন। যেমনটি আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস দ্বারাই জানবো, সহিহ মুসলিমের 5551 এবং 5552 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 4439 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে كان رسول الله صلى الله عليه وسلم إذا مرض أحد من أهلي نفث عليه بالمعوذات، فلما مرض مرضه الذي مات فيه جعلت أنفس عليه وأمسه بيد نفسي. আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কারো অসুখ হলে তিনি সুরা ফালাক, সুরা নাস পড়ে তার উপর ফুঁক দিতেন। পরিবারের কারো অসুখ হলে, শুধু পরিবারের কারো অসুখ হলে না, বরং তিনি নিজের অসুখ হলে এমনটি করতেন, যেমনটি তার পরের হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইশতাকা ইকরা আলা নাফসি বিল মুআউযাত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়তেন তখন সুরা ফালাক এবং সুরা নাস পড়ে নিজের উপর ফুঁক দিতেন। সুতরাং যদি কেউ অসুস্থ হয় তাহলে মানে নিজে অসুস্থ হলে নিজেই মানে এগুলো পড়ে, আয়াতুল কুরসি বলুন, সুরা নাস ফালাক বলুন, এগুলো পড়ার পর আপনার সেই জায়গাটা মালিশ করতে পারেন, শরীরে ফু দিতে পারেন, বা অন্য কারো মহলে এটি হতে পারে, যেমনটি আমরা ঝাড়ফুঁকের ব্যাপারে বলে থাকি। সুতরাং এটি সমস্যা নেই। এই দুই ক্ষেত্র বাদ দিয়ে অন্য কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ফুঁক দিয়েছিলেন কিনা বা মালিশ করেছে কিনা এটি প্রমাণিত হয় না, যে কারণে আমরা বলবো যে নামাজের পর যেমনটি অনেকে করে থাকেন, এরকম শুধু বুকে ফু দেওয়া না। আর শুধু বুকে ফু দেওয়ার বিষয়টি কোত্থেকে আসলো? রাসূল সাল্লাম যেটি করতেন মানে সেটি হলো যে তিনি ঘুমানোর সময় যেমনটি দেখলাম যে হাত দ্বারা মালিশ, মানে হাতে ফু দিয়ে পুরো শরীরে মালিশ করতেন, তারপরে কারো অসুখ হলে তাকে ফু দিতেন তার উপর, যে মানে এমন না যে বুকের উপরে হাত ফু দেওয়ার কথা কোত্থেকে আসলো জানি না এটি। সুতরাং মানে বুকে ফু দেওয়া বলুন আর এই গোটা শরীর মালিশ করা বলুন নামাজের পরে, এটি রাসূল সাল্লাম থেকে প্রমাণিত নয়, যে কারণে আমাদের উচিত যে রাসূল সাল্লাম যেমন যেভাবে বলেছেন সেভাবে আমল করা। আয়াতুল কুরসি তিনি পাঠ করতে বলেছেন, আয়াতুল কুরসি শুধুমাত্র পাঠ করবেন, তাহলে আপনি ইনশাআল্লাহ নেকির অধিকারী হবেন, যে ফজিলত তিনি বর্ণনা করেছেন যে মৃত্যু এবং জান্নাতের, তার এবং জান্নাতের মধ্যে মৃত্যু ব্যতীত কোনো বাধা থাকবে না, ইনশাআল্লাহ পাবেন। কিন্তু যদি আপনি এটা বাদ দিয়ে যে ফু দেওয়া আরম্ভ করেন, যেটি রাসূল সাল্লাম থেকে প্রমাণিত হয়নি, হয়তো বা আপনার ওই আমলটা আপনার জন্য নেকি তো দূরের কথা, হয়তো গুনার কারণ হয়ে যেতে পারে, যে কারণে আমি বলবো যে সন্দেহমুক্ত থাকুন, যেটা নিশ্চিত হবেন সেই আমল করুন। নিশ্চিত আমলগুলো যেগুলো সেগুলো করে আমাদের অভাব নাই, তাহলে আমরা সন্দেহের দিকে যাবই বা কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।